শুভেচ্ছা জানিয়ে আজকের এই দিনটা শুরু করছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে বেশি কথা বলবো না, কারণ আজকে ঘরের অবস্থা খুবই খারাপ। তোমাদের আমি দেখাচ্ছি খুবই খারাপ অবস্থা। তো আজকে যেহেতু শুক্রবার, আজকে মা পুজো করবে উপরে, সেজন্য আজকে ঘরটা গুছাতে হবে ভালো করে। তো চলো আমার সাথে দেখো আমি কি করে ঘর গোছাই। তোমরা আগেও দেখেছো, তাও আমার ইচ্ছে মনে হলে তোমাদের সাথে শেয়ার করি একটু। তো চলো, তো আমার ঘরের অবস্থাটা আমি দেখাচ্ছি। এই যে এদিকে সব জামা কাপড় চেয়ারে, আর বিছানার এই অবস্থা তো খুব নোংরা হয়ে আছে। এখন এখন এই সব ভালো করে পরিষ্কার করতে হবে। তো চলো পরিষ্কার করা শুরু হয়ে যাক, শুরু করি। ঘর গোছানো রেডি। এই দিকে দেখো পরিষ্কার হয়ে গেছে, তো ঘর গোছানো রেডি। আর খুব গরম, একটু বসি, খুব গরমে হাঁপিয়ে গেছি, ঘেমেও গেছি। গরমটা ভালোই পড়ে গেল খুব, এখন বুঝতে পারছি। আগে তো এতটা কষ্ট হতো না, এখন আস্তে আস্তে গরম পড়ছে, কষ্ট হচ্ছে। যাই হোক, আমার ঘর গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে, খালি এবার একটু মুছে দেব। মুছে দিলেই হয়ে যাবে। মোছাটা আর দেখালাম না তোমাদের সাথে, আর শেয়ার করলাম না ঘর মোছা, এমনি আমি মুছে নেব। এখন একটু বসবো, বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর খাবার কি হবে সেটা দেখতে হবে নিচে গিয়ে। দেখা যাক কি হয় আজকের ব্রেকফাস্ট, তোমরাও দেখতে থাকো আর আমি ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই। তো আমি এখন এই খেতে বসেছি, যেহেতু গতকাল শিবরাত্রি ছিল এর জন্য ওই একবেলাই খেয়েছিলাম। শিবের মাথায় জল ঢেলে সাবু মা মেখে দিয়েছিল, সেটাই খেয়েছিলাম। রাতে আর খাইনি, আর ইচ্ছে হচ্ছিল না তাই খাইনি। তো আজকে সকালে মা বলছে যে তুই তো কিছুই খেলি না, তাই আয় তোকে আমি বসি আজকে নিজের হাতে খাইয়ে দেবো। তাই মা আজকে নিজের হাতে আমাকে খাইয়ে দিচ্ছে। আর আজকে কী খাচ্ছি বলো তো? এটা হলো আমার খুব প্রিয় একটা খাবার, জানি না তোমাদেরও ভালো লাগে কি না, কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে, সেদ্ধ ভাত। আর এই সিদ্ধ ভাতটা আলু লঙ্কা আর ঘি দিয়ে মা মেখেছে, ওটাই খাচ্ছি। কারা কারা সিদ্ধ ভাত খেতে পছন্দ করো তারাও আমাকে কমেন্ট করে জানিও। তো এখন খেয়ে নিই, মা আমাকে খাওয়াচ্ছেন, তো খেয়ে তারপর আসছি। এই এখন কফি হচ্ছে, মা দুধ বসিয়েছে। মা তাড়াতাড়ি আসো দুধ। তো এখন মা আর আমি একটু কফি খাবো। এই দুধ হয়ে গেছে, এখন কফি হবে। চিনি পড়ে যাচ্ছে, যে কতটা কফি পাবো এত বড় গ্লাস, বুঝতেই পারছো। এবার কফি দেবে, দিদা আরে মার একটা আমার একটা। এবার মিল্ক, মিল্ক দেওয়া হবে। আমি মিল্ক খেতে চাই না, একমাত্র মা যদি এইভাবে কফি বানিয়ে দেয় আমি তাহলেই খাই।
তো মার কফি বানানো হয়ে গেছে, আমি আর মা এখন এই কফি খাচ্ছি। খুব ভালো হয়েছে, খুব ভালো বানিয়েছে। আমি এমনিতে এই দুধ খেতে একদম পছন্দ করি না, তো একমাত্র মা দিয়ে হয়ে বানিয়ে দেয় তাহলেই খাই। তো খুব টেস্টি হয়েছে কফি, তো এখন কফি খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। এই মা রেডি হয়ে ওপরে চলে এসেছে, আজকে পুজো তাই আজকে তো জানোই তোমরা যে ওপরেই আমাদের রান্না হয়। তা এখন মা লাউ কাটছে। এই যে আজকে মেনু কি আছে বলে দাও। এতর ডাল হচ্ছে, বেগুন ভাজা হচ্ছে, আর পালং শাক হচ্ছে, তারপর দেখছি দেখা যাক আর কি কি হয়। আসলে গতকাল তো পুজো ছিল, না খেয়ে থাকা, আমারও তো একটু শরীর খারাপ, মারও একটু শরীর খারাপ অনেকটাই। তো আজকে তো পুজো মাকেই করতে হবে, তাই মা বলতে পারো একটু মানে শরীর খারাপটা নিয়েই করছে। তো আমি তাই বললাম আজকে বেশি করো না, যতটা পারো কমে করো। মা প্রথমে বলছিল যে দুটো তরকারি করবে, আমি বললাম দুটো করার দরকার নেই, একটাই করো, তোমার শরীরটা তো ভালো না, যখন হবে পরে শুক্রবার করো। মা বললো ঠিক আছে। তো এই এখন সেই তরকারি কাটা হচ্ছে। এই যে বুঝতে পারবে, দেখো মার চোখ টোক ঢুকে গেছে, তো আমার খুবই খারাপ লাগে। যাই হোক আজকে তো মাকেই করতে হয়, আমরাও হেল্প করতে পারবো না চাইলেও, তাই করে নিক। আর তোমরা তো আছোই, তোমরাও দেখো। এদিকে কাটাকাটির পর্ব এখনও চলছে, মা কুমড়ো কাটছে, আর ওইদিকে গ্যাসে দেখো ডাল বসে গেছে, মুগ ডাল হচ্ছে লাউ আর উচ্ছে দিয়ে, আর এই ডালটা আমার খুবই ভালো লাগে খেতে। আর বেগুন ভাজা এখনও, বেগুন কাটা হ্যাঁ হয়ে গেছে, এই যে বেগুন কাটা দেখো, এই যে বেগুন কাটাও হয়ে গেছে, রান্নাও বসে গেছে। আর বেশিক্ষণ লাগে না রান্না বসলে, আমরা গল্প করতে করতেই রান্না হয়ে যায়। তো এখন হচ্ছে, মা কিছু বলো। এই তো রান্না করছি। আজকে মা শরীরটা একদম ভালো না, খুব আমার খুব কষ্ট লাগছে সিরিয়াসলি, মা এভাবে রান্না করছে খুব কষ্ট হচ্ছে। আজকে মাকে আমি জোরও করিনি যে মানে বেশি সেজে গুজে আসতে, আজকে মা বলেছে যে কানের বলছিল পড়বে, আমি বললাম তোমার পড়তে হবে না। আমি তো প্রত্যেকবার জোর করি যে শুক্রবারগুলো ভালো করে সেজে গুজে থাকো, কিন্তু এবার বলেছি না আজকে তোমার থাক, আজকে তুমি এমনি নর্মালি থাকো। তো এর জন্য কানেরও পড়তে আমি জোর করিনি, আর কাজলও এর জন্য পড়েনি, আজকে শরীরটা তো ভালো না, আমি তাই জোরও করিনি। আবার সামনে শুক্রবার পড়ব, তখন জোর করব শরীর ভালো থাকলে। তো এখন রান্না বান্না চলছে, আর তোমরাও দেখতে থাকো। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মা পুজো দিচ্ছে, একটু আস্তে আস্তে বলছি, মা প্রণাম করছে। এই যে মাকে ভোগ দেওয়াও হয়ে গেছে, ভোগ দেওয়া হয়ে গেছে, এবার একটু থাকবে কিছুক্ষণ, এই আমরা ভোগ দিয়ে কিছুক্ষণ ঘরের দরজা বন্ধ করে দিই, ততক্ষণ মা খায়, তারপরে আমরা ভোগ গ্রহণ করব। মা এখন পুজো দিচ্ছে, এই পুজো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পর আমরা ভোগ গ্রহণ করব। তো এখন আমরা খাবো, ভোগ গ্রহণ করব। আর দেখো দেখতেই পাচ্ছ টিভি চলছে, টিভি দেখতে দেখতে খাই আমি। তো এখন ভোগ খাওয়া হবে। তো আজ আর ব্লগটা বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।